আসসালামু আলাইকুম, আমি রবিন আর্টিফিশিয়াল জুনিয়র পক্ষ থেকে এবং কি রাজেশ কালেকশনের পক্ষ থেকে। আচ্ছা ভাই, বলছি আপনাদেরকে গ্লাস কর্নার র‍্যাক প্লাস হচ্ছে গ্লাস কর্নার রাখার জন্য ফুল। আচ্ছা, গ্লাস কর্নার র‍্যাকের মধ্যে কিন্তু আসলে কালার আছে, 8-10টা কালার আছে। প্রথমে আমি দেখাই হচ্ছে আপনার গোল্ডেন কালার, যেটা হচ্ছে সব থেকে বেশি রেয়ার কালার। আচ্ছা এটা দেখেন আগে ভালো করে একদম, এটা কিন্তু পিওর গোল্ডেন কালার, ঠিক আছে। তারপরে আমি অন্য কালারগুলো একটা দেখাই। এখন দেখেন হচ্ছে আপনার এটা হচ্ছে পাতা কালার, এটা হচ্ছে পাতা কালার। আপনার গোল্ডেন কালার ছাড়া বাকি যত কালার আছে সবগুলোর দাম সমান, মাত্র 1200 টাকা। আর গোল্ডেন কালারটা নিলে প্রাইস হচ্ছে 1300 টাকা, ঠিক আছে। আচ্ছা এখন হচ্ছে এটার কোয়ালিটি বলি। এখানে যে গ্লাসটা আছে, গ্লাসটা হচ্ছে 6 মিলি, পাইপগুলো হচ্ছে অ্যালুমিনিয়ামের। এটার মধ্যে যে হাইটটা আছে, হাইটটা হচ্ছে আপনার 1.50 ইঞ্চি, তাক থাকবে হচ্ছে 5টা গ্লাস, কিন্তু 5টা নিচের গ্লাসটা সব থেকে বড়, তারপরে গ্লাসগুলো আস্তে আস্তে ছোটো হয়। আচ্ছা এই হচ্ছে গ্লাস কর্নারের বর্ণনা। এখন হচ্ছে কোয়ালিটি কিন্তু সেম, তারপরেও গোল্ডেন কালারটার দাম 100 টাকা বেশি। এটা হচ্ছে একটু রেয়ার কালার, কম পাওয়া যায়, এটার কালার দামটা হচ্ছে 100 টাকা বেশি, তারপরে কোয়ালিটি কিন্তু সেম। আর এটা হচ্ছে 1200 টাকা, এগুলো হচ্ছে 1300 টাকা, এই তো এটুকুই হচ্ছে দাম। আচ্ছা এরপর হচ্ছে আপনার এইখানে রাখার জন্য যে ফুলগুলা, ফুল আপনার হচ্ছে 300 টাকা আছে, 100 টাকা আছে, 500 টাকা আছে, বিভিন্ন দামের আছে। তো আমরা হচ্ছে সব থেকে এদিকে দেখেন ভাই, সেটা দিকে দেখেন আপনার সব থেকে বেশি যেগুলো ডেলিভারি হয় সেটা হচ্ছে আপনার 100 টাকা প্লাস হচ্ছে 300 টাকা, দুইটা কোয়ালিটির ফুল, যার কারণে দুইটা কোয়ালিটি আমরা দেখাই দিচ্ছি। একই ফুল আপনার দুই দামের মধ্যে তৈরি করছি, দেখেন একটু দিকে রাখি আমি, লালটাই দেখেন, লাল কালার সবার পছন্দ বেশি। এখানে ফুলের পরিমাণ 10টা, এটা হচ্ছে আমাদের রাউন্ড গোলাপ টপ, তো এটার দাম হচ্ছে 300 টাকা, ঠিক আছে, এটার দাম হচ্ছে 300 টাকা। তো এইখানে হচ্ছে দাম 100 টাকা, গোলাপের পরিমাণ দেওয়া আছে হচ্ছে 3টা। হ্যাঁ, আমার কথা আছে আপনার ফুলের কোয়ালিটির উপরে কিন্তু আসলে পরিমাণটা নির্ভর করে। আমি যদি লো কোয়ালিটির ফুল দিতাম এখানে কিন্তু আমি আরও 2-3টা একটা ফুল বেশি দিতে পারতাম, এটা হচ্ছে কোয়ালিটি ফুল ফুল। তো আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে যে কোনো ধরনের ফুল সহ একত্র একই ডেলিভারি চার্জে বাংলাদেশের যে কোনো জায়গায় ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি নিতে পারবেন। আচ্ছা এখন কথা হচ্ছে ডেলিভারি চার্জ, আসলে আমাদের কিন্তু ডেলিভারি চার্জ 200 টাকা লাগে। তো আপনারা হচ্ছে অন্যান্য সময় যে প্রোডাক্টগুলো নেন হয়তো ডেলিভারি চার্জ একটু কম লাগে, কাপড় টাপড় কসমেটিক্স আইটেম চাই, ডেলিভারি চার্জ কিন্তু একটু কম লাগে। আসলে ডেলিভারি চার্জের যে বিষয়টা এটা হচ্ছে আপনার ওয়েটের উপরে কিন্তু নির্ভর করে। আমাদের যে গ্লাস কর্নারটা 6 কেজি প্লাস 6 ওজন, তো এইখানে আমাদের ডেলিভারি চার্জ অলরেডি 230-240 টাকা এরকম আসে। তো আবার প্যাকেজিং যে বিষয়টা আছে, আমরা কক্সিট দিয়ে খুব সুন্দর করে প্যাকেজিং করি, তো সেইখানে হচ্ছে আমাদের একটা আলাদা 40 টাকার মতো খরচ হয়। তো যেহেতু কাছের জিনিস একটু সাবধানে বাটা ধর, সুন্দর করে প্যাকেট করতে হয়, 40 টাকা খরচ হয়। তো টোটালে কিন্তু আমাদের প্রায় 280 টাকার মতো খরচ আসে। তো সেইখানে আমরা হচ্ছে 200 টাকা নিই, যার কারণে ডেলিভারি চার্জটা আসলে আমরা কম নিতে পারি না। তো ডেলিভারি চার্জ আপনারা 200 টাকায় দিবেন, যেখান থেকে নেন, ঢাকার ভিতরে হলে 20টা টাকা কম লাগে আমাদের। তো ওই 20 টাকার জন্য আসলে ওই 180 টাকা নেওয়া, ওই আমাদের কিন্তু এমনিতে 280 টাকা লাগে, যার কারণে আমরা সব জায়গায় 200 টাকায় নিই ডেলিভারি চার্জ। আর এই টাকাটা আমাদেরকে কিন্তু অবশ্যই আগে দিতে হয়, কারণ অনেক সময় কাস্টমারের ফোন বন্ধ থাকে বা ঝামেলা হয়, তখন আমাদের ডেলিভারি চার্জ একবার যায় একবার আসে। তো আমাদের পরিশ্রম প্লাস হচ্ছে প্রায় 500 টাকা মাইনাস থেকে আমরা, তো যার কারণে ডেলিভারি চার্জটা সবাই আগে পাঠিয়ে দিবেন, ইনশাল্লাহ প্রোডাক্ট পাবেন। এরকম অনেকেই বলে যে ভাই ডেলিভারি চার্জ দেবো, পরে যদি প্রোডাক্ট না আসে, আসলে আমাদের রিভিউগুলো দেখবেন বা হচ্ছে আমাদের শপে এসে আপনি কিন্তু নিতে পারবেন, ঠিক আছে। আর এরকম কোনো রেকর্ড আমাদের নেই, আমাদের হচ্ছে আপনার ডেলিভারি চার্জটা আগে না নিলে আমরা খুব ঝামেলার মধ্যে থাকি, এই কারণেই হচ্ছে এটা আমরা আগে নিই। তো আজকে ভিডিও এ পর্যন্ত, আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো সেই ধরনের ভিডিওগুলো আপনাদের কাছে নিয়ে আসার জন্য। আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম।